সুন্দর সুন্দর স্লিপার্স অ্যাভেলেবেল ছিল, মানে সুন্দর বলতে কি বেশ কালারফুল আর একটু অন্য রকমের, আর যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল ছিল সেটা দেখে তো আমার মনে হচ্ছে সবকটা নিয়ে নিই। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাটার বক্স। আজকের ভিডিওটা একটা হল ভিডিও। আমি কিছুদিন আগে গেছিলাম জুডিওতে আমার বন্ধুদের সাথে, সেটার মিনি ব্লগ হয়তো দেখে নিয়েছো। সেদিনকে গিয়ে আমি কিচ্ছু কিনিনি, আমার বন্ধুরা প্রচুর শপিং করেছিল। আমি তারপরে আমার মায়ের সাথে গেছিলাম, আর আমি গেছিলাম হচ্ছে জুডিও লেক মল, আর বন্ধুদের সাথে আমি গেছিলাম হচ্ছে জুডিও যশোর রোড, ওখানে নতুন একটা জুডিও খুলেছে ওটাতে। আর আমি যে জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাবো এগুলো লেক মল থেকে কেনা মায়ের সাথে গিয়ে। তোমরা কিভাবে পৌঁছাবে জুডিওতে, লেক মলের জুডিওতে? তোমরা যাবে হচ্ছে রাসবিহারী মোড়, ঠিক আছে? রাসবিহারী মোড় থেকে টুয়ার্ডস গড়িয়াহাট আসবে, রাইট হ্যান্ড সাইডে যে লেনটা পড়বে সেখান দিয়ে একটুখানি আসলেই বড় সড়ো লেক মল পড়বে, ঠিক আছে? তার পাশেই দেখবে ফুলের প্রচুর তোমার দোকান। সো ওই লেক মলের ভিতরেই পেয়ে যাবে হচ্ছে জুডিও। আর তোমরা যদি গড়িয়াহাট থেকে আসতে চাও লেক মলের জুডিওতে, তাহলে গড়িয়াহাট মোড় থেকে টুয়ার্ডস রাসবিহারী আসবে, বাদিকের সাইডটা ধরে, যেই সাইডে তোমার বাটা আছে, শ্রীলেদার্সের হাউস অফ এসএল আছে, ওই ওই লেনটা ধরে সোজা আসলে কিন্তু তোমরা লেক মল পেয়ে যাবে রাসবিহারীর ঠিক আগে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি আমি কিনেছি। আর মাঝখানে মাঝখানে আমি কিন্তু কিছু কিছু শর্টস যেগুলো জুডিও স্টোরে নিয়েছি সেই শর্টস গুলো ভিতরে ইনক্লুড করে দেবো, যাতে তোমরা স্টোরটাও একটু ওভারভিউ দেখে নিতে পারো আর কিরম ভিড় হয় সেটাও তোমরা জেনে যাবে। ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই লিপ বামটা। এটা একটা মিন্ট ফ্লেভার্ড লিপ বাম, এটার অনেকগুলো মানে অপশন ছিল। আমি মিন্ট লিপ বামটা নিয়েছি, একটা কফি না চকলেট ফ্লেভার এইসবও ছিল। আর এটার দাম হচ্ছে 49 rupees, পিছনেই লেখা আছে। প্যাকেজিংটা কিন্তু বেশ কিউট, আমি জুডিও লিপ বাম আগেও ইউজ করেছি, বেশ ভালো। তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই মেকআপ ব্লেন্ডারটা। এইটা আমি অনেকদিন ধরেই নেবো নেবো ভাবছিলাম, আমি কোনোদিনও জুডিওর ব্লেন্ডার ইউজ করিনি এখন অবধি, সো এটা ফার্স্ট টাইম। আর এটার দাম নিয়েছে হচ্ছে 79 rupees। এটাও অনেক কালার্সে অ্যাভেলেবেল ছিল, আমার এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে তো আমি এই পিঙ্ক কালারটা নিয়েছি। তোমরা চাইলে অন্য কালারও ট্রাই করতে পারো, মানে কালার দিয়ে তো কিছু নয়, কিন্তু তাও সবার একটা প্রেফারেন্স থাকে। আমার পিঙ্ক কালারটা বেশ ভালো লাগে, তাই আমি এই কালারটা নিয়েছি। আর হ্যাঁ, 79 rupees দাম, অ্যামাজনের গুলো তো বেশ ভালোই মানে প্রাইস, আর অন্য ব্র্যান্ডসের নিলে তো আরোই বেশি প্রাইস পড়ে যায়। কিন্তু হ্যাঁ, ব্লেন্ডারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কতটা সফট, কতটা মেকআপ অ্যাবজর্ব করে নেয়। মানে যখন মেকআপ লাগাচ্ছি অনেক সময় হয় যে ব্লেন্ডার মানে মেকআপটা অনেকটা বেশি নিয়ে নেয়, টেনে নেয় ভিতরে, সো এগুলো ম্যাটার করে। তো এটা ইউজ না করে আমি বলতে পারছি না যে কেমন অ্যাকচুয়ালি প্রোডাক্টটা, কিন্তু হ্যাঁ 79 rupees এটার দাম। তারপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্লিপার্স। ওখানে এত সুন্দর সুন্দর স্লিপার্স অ্যাভেলেবেল ছিল, মানে সুন্দর বলতে কি বেশ কালারফুল আর একটু অন্য রকমের, আর যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল ছিল সেটা দেখে তো আমার মনে হচ্ছে সবকটা নিয়ে নিই। আর আমি নিয়ে হচ্ছে, আমি তিনটে স্লিপার্স নিয়েছি। প্রথম হচ্ছে এইটা পিঙ্ক কালারের, আর বিশ্বাস করো এত 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 ভিড় ছিল লেক মলে জুডিওতে যে মানে লোকজন এরকম স্লিপার্স গুলো নামিয়ে নামিয়ে পড়েছে, জুতোগুলো নামিয়ে নামিয়ে পড়েছে, যেইভাবে পড়েছে সেইভাবেই নিচে রেখে দিয়েছে, সেগুলোকে আর তুলেও রাখেনি। তো মানে আমার মনে হচ্ছিল যে আমি কোনো মানে ফুটে এসেছি যেখানে এরকম ভাবে সব স্লিপার্স নিচে রাখা আছে, যেটা খুশি পরো, পরে পরে দেখো, এরকম লেজিট এরকম ফিল হচ্ছিল আমার আর আমার মায়ের। যাই হোক, এটা হচ্ছে প্রথমটা। কেমন দেখতে জানিও, এটা সাইজ পাওয়াটা খুব 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 চাপের। আমি লাকিলি পেয়েছি, আমি যদিও একটা সাইজ বড় নিয়েছি, ছোটটা নিয়ে নিয়ে এই জায়গাটা একটু টাইট লাগছিল বলে। আর এটার প্রাইস হচ্ছে 199 only। তারপরে আমি নিয়েছি আরেকটা স্লিপার, এটা মা নিয়েছে আসলে, এরকম দেখতে। এইটারও কিন্তু সাইজ খুব একটা অ্যাভেলেবেল ছিল না আমি লেক মলেরটায় গেছিলাম বলে, অন্যগুলোতে হয়তো পেতেও পারো। লেক মলের জুডিওতে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড পাগলের মতো ভিড় হয়। আর এইটার দাম হচ্ছে 299। এটাও আই থিঙ্ক এক দুটো কালারে অ্যাভেলেবেল ছিল, সাইজগুলো পাওয়া একটু চাপের। তো তোমরা কিন্তু এক্সাইড মোড়ে যে জুডিওটা আছে সেটা দেখতে পারো, ওখানে অতটাও ভিড় হয় না, বা যশোর রোডেরটাও তোমরা কিন্তু দেখতে পারো। আরেকটা স্লিপার নিয়েছি, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখে নাও আমি নিয়েছি হচ্ছে এই নেল পেইন্টস গুলো। তারা চারটে আছে, এইগুলো অনেক রকমের ছিল, মানে এই যে কালার্স গুলো দেখতে পাচ্ছ আমি এই কালারের গুলো নিয়েছি, এটার মধ্যে একটু ভায়োলেট, একটু ডিপ, হালকা পিঙ্ক, সব রকমের কালার্সই অ্যাভেলেবেল আছে। এটার দাম নিয়েছে 199। আর এইটারই একটু বড় সাইজে অ্যাভেলেবেল আছে এক একটা নেল পলিশ,
সেগুলোও তোমরা দেখতে পারো। মানে ধরো তোমাদের একটা লাগবে, চারটে লাগবে না, তাহলে কিন্তু সেইভাবেও তোমরা নিতে পারো। আর ওখানে শুধু নেল পেন্ট নয়, বিভিন্ন রকমের লিপস্টিক, আই শ্যাডো প্যালেট, ফেস ওয়াশ, আরো আরো অনেক কিছু অ্যাভেলেবেল ছিল। আমি সেইগুলো কিছু নিইনি আর, কিন্তু আমি নিয়েছি দুটো পারফিউম, সেই দুটো পারফিউমও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাড়া, এই দুটো পারফিউম আমি নিয়েছি, ইয়েস, একই পারফিউম নিয়েছি, আর এটা ম্যান সেকশন থেকে নিয়েছি, ছেলেদের সেকশন থেকে নিয়েছি। আমি জানি না এটা কি তোমাদের সাথেও হয় যে মানে মেয়ে হয়েও ছেলেদের পারফিউমগুলো বেশি ভালো লাগে, বেশি অ্যাট্রাকটিভ লাগে। মানে আমি জানি না আমার সাথে এটা কেন হয়, যখনই আমি পারফিউম সিলেক্ট করতে যাই ছেলেদের পারফিউমগুলো আমার ভীষণ ভালো লাগে, মেয়েদেরগুলো একদম ফিকা ব্লান্ট এরকম টাইপের লাগে। সো আমি এই দুটো নিয়ে নিয়েছি, একই পারফিউম, এত 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 ভালো লেগেছে স্মেলটা। অন্য যেগুলো ছিল সেগুলো স্মেলও খুব ভালো। আর বাই দ্য ওয়ে, এই পারফিউমগুলো কিন্তু অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে জুডিও অবধি যেতে হবে না। আমি নিচে লিঙ্কগুলো দিয়ে দেবো, যদি চাও এই পারফিউমগুলো কিনতে, সেটা কিন্তু তোমরা অ্যামাজন থেকেও কিনতে পারো, 299 করে দাম, মানে 300 টাকায় তোমরা এরকম পারফিউম পেয়ে যাবে। আর তারপরে নিয়েছি হচ্ছে এইটা, এটার সাইজ হচ্ছে 38, পিঙ্কটা যেটা নিয়েছি ওটা 39 নিয়েছে, এটা 38 নিয়েছে, কিন্তু 38 এটা আমার পারফেক্ট ফিট হয়েছে, আর যেটা পিঙ্কটা ছিল ওটা 39 আমার পারফেক্ট ফিট হয়েছে, ওই জায়গাটা একটু টাইট লাগছিল, কিন্তু এটা একদম মানে খুবই ভালো ফিট হয়েছে। আর এটার দামও হচ্ছে 299, মানে 300 টাকায় এটা পাচ্ছি, মানে ঘরে পরার জন্য, বাইরে চাইলে বাইরেও পরে যেতে পারো। তো এই ছিল আমার জুডিও হল, অনেক কিছু নয় কিন্তু তাও যা যা কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে জুডিওর ব্যাপারে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতেও ভুলো না, আমি সেগুলো আনসার করে দেবো। আর জুডিও নিয়ে আমি প্রচুর মিনি ব্লগস, শর্টস দিয়েছি, 500 টাকায় কি পাবে, 300 টাকার মধ্যে কি পাবে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। তোমাদের সবার সাথে দেখা হবে পরে, টাটা।